সিফিলিস হল ট্রিপোনিমা প্যারিডাম নামক ব্যাকটেরিয়া ঘটিত অতি সংক্রামক রোগ। সংক্রমিত ব্যক্তির সাথে সহবাস করার সময় এই রোগ জীবাণুর সংক্রমণ ঘটে। অনেক সময় সিফিলিস আক্রান্ত ব্যক্তি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে এবং সিফিলিসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ভিডিওতে সিফিলিস রোগের লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। সিফিলিস রোগের লক্ষণ। সিফিলিসের জীবাণুর আক্রমণ হলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ লক্ষণ দেখা যায়। রোগ লক্ষণের প্রধানত তিনটি পর্যায় আছে। প্রতিটি পর্যায়ে কী কী রোগ লক্ষণ দেখা যায় সেটা নিয়ে আলোচনা করা হলো। প্রারম্ভিক বা প্রাথমিক সিফিলিস। প্রাথমিক পর্যায়ে সিফিলিস আক্রান্ত ব্যক্তিদের দেহে এক বা একাধিক ঘা বা আলসার দেখা যায়, যাকে চ্যাঙ্কার বলা হয়। এগুলি সাধারণত ছোট ব্যথাহীন আলসার। জীবাণু সংক্রমণের 10 থেকে 90 দিনের মধ্যে যৌনাঙ্গে, মুখের মধ্যে, মুখের আশেপাশে বা মলদ্বারে এই ধরনের আলসার বা ঘা সৃষ্টি হয়। এই চ্যাঙ্কারগুলি কোনো চিকিৎসা ছাড়াই নিজে নিজে সেরে যায়। মাধ্যমিক বা সেকেন্ডারি সিফিলিস। সিফিলিসের জীবাণু সংক্রমণের 6 সপ্তাহ থেকে 6 মাস পর এই পর্যায়টি শুরু হয়। মাধ্যমিক বা মধ্যবর্তী পর্যায়ে সিফিলিস আক্রান্ত ব্যক্তিদের হাতের তালুতে, পায়ের তলায় গোলাপি ফুসকুড়ি সৃষ্টি হয়। একে কপার পেনি বলা হয়। এই ধরনের ফুসকুড়ি শরীরের অন্যান্য অংশেও হতে পারে। এছাড়া লসিকা গ্রন্থি ফুলে যায়, মুখের ভিতরে সাদা ক্ষত সৃষ্টি হতে পারে, জ্বর হয়, ওজন কমে যেতে পারে এবং চুল পড়ে যায়। এই লক্ষণগুলিও চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। তৃতীয় পর্যায়ের সিফিলিস। সিফিলিসের সংক্রমণের চিকিৎসা না করালে তৃতীয় পর্যায়ে সিফিলিসের রোগীর হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং স্নায়ুর গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে। রোগী প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত, অন্ধ বা বধির হয়ে যেতে পারে। এছাড়া ডিমেনসিয়া বা পুরুষত্বহীনতা দেখা যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সুপ্ত সিফিলিস। অনেক সময় সিফিলিসের দ্বিতীয় পর্যায়ের রোগ লক্ষণগুলি সেরে যাওয়ার পর আর কোনো রোগ লক্ষণ দেখা যায় না বা তৃতীয় পর্যায়ের সমস্যা সৃষ্টি হয়, কিন্তু ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় শরীরে থেকে যায়। এই পর্যায়টি বেশ কয়েক বছর ধরে চলতে পারে। সুপ্ত অবস্থা থেকে দেহে আবার তৃতীয় পর্যায়ের সমস্যা সৃষ্টি হতে পারে। সিফিলিস রোগ নির্ণয়। সিফিলিস হওয়ার কোনো সম্ভাবনা থাকলে বা সিফিলিস রোগের কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার ডাক্তার রোগের ইতিহাস সম্পর্কে জানবেন এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন। এছাড়া রক্ত, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এবং চ্যাঙ্কার বা ফুসকুড়ির রস পরীক্ষা করতে বলতে পারেন। সিফিলিস রোগ শনাক্ত করতে রক্তের যে সকল টেস্ট করা হয় সেগুলি হল আরপিআর টেস্ট, ভিডিআরএল টেস্ট, টিপিএইচএ টেস্ট, এফটিএ এবিএস টেস্ট ইত্যাদি। ফুসকুড়ি থেকে রস সংগ্রহ করে তার মধ্যে সিফিলিসের জীবাণু ট্রিপোনিমা প্যালিডাম শনাক্ত করার জন্য বিশেষ ধরনের ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের সাহায্য নেওয়া হয়। এছাড়া ফুসকুড়ির রসে পিসিআর টেস্ট করে সিফিলিসের জীবাণু ডিএনএ শনাক্ত করা যেতে পারে। সিফিলিসের চিকিৎসা। চিকিৎসা করালে সিফিলিস রোগ থেকে রক্ষা পাওয়া যায়, তবে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় ততই ভালো। সাধারণত সিফিলিসের চিকিৎসায় পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ইনজেকশন ব্যবহার করা হয়। কতদিন চিকিৎসা চলবে সেটা রোগের তীব্রতার উপর নির্ভর করে। যে সকল ব্যক্তিদের পেনিসিলিন অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, সেপট্রায়োক্সন ইত্যাদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর রোগীর কতটা উন্নতি হয়েছে সেটা পরীক্ষা করে দেখা দরকার। সঠিকভাবে চিকিৎসা সম্পূর্ণ না করলে আবার এই রোগ ফিরে আসতে পারে। সিফিলিস সম্পূর্ণ সেরে গেলে তবেই সহবাস করা যেতে পারে। সিফিলিস রোগ প্রতিরোধ। সিফিলিস রোগের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে যৌন স্বাস্থ্য ভালো রাখতে হবে।
অপরিচিত ব্যক্তির সাথে যৌনতা থেকে বিরত থাকতে হবে। অপরিচিত ঝুঁকিপূর্ণ সহবাসের ক্ষেত্রে কনডম ব্যবহার করতে হবে এবং শরীরের অন্য স্থান স্পর্শ করা চলবে না। আলোচনা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন করতে মন্তব্য করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।